The 11 North. Oh yeah, bro. Hello. What are you doing? What are you doing? হ্যালো বন্ধুরা, আজকেই হচ্ছে সেই দিন আমরা যাব আবার বেড়াতে, যে লেবার ডে উইকেন্ডের কথা বলছিলাম তোমাদের। সোমবার দিন লেবার ডে ছুটি আছে, তাই আমরা যাচ্ছি বন্ধুরা মিলে বেড়াতে, সেই জন্য একটু বেশি এক্সাইটেড। বন্ধুরা সবাই একসঙ্গে যাচ্ছি, তিনজন বন্ধু একসঙ্গে যাচ্ছে, দুজন তার মধ্যে আমরা একসঙ্গে থাকবো, কারণ আমরা দুজন আগে প্ল্যান করে বুক করেছি আর একজন পরে প্ল্যান করে বুক করেছে, তাই একই জায়গায় বুকিং হয়নি। তো যাই হোক, চলো, আমি এবার স্কুল থেকে এসে তো গেছি, এবার স্নান করবো, রেডি হব, এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে রাস্তায়। মাসখানেকের একটু আগে আমরা মিতালিটা প্ল্যান করেছিলাম যে কানাডায় একটু কিছু ঘুরতে যাব। কানাডায় তো সবাইকার যাওয়া পসিবল নয়, কারণ সবাইকার ভিসা নেই, কানাডায় সবাই যেতে পারবে না, সেই জন্য গ্রুপটা খুব ছোটই হয়েছে, আমাদের ক্যাম্পিং গ্রুপের মতো বড় হয়নি। আমরা প্ল্যান করার পরে জয়িতারদেরও বলা হয়েছিল, ওদেরও ভিসা রিসেন্টলি করা হয়েছিল, তো ওদেরও সেই জন্য আমরা বলেছিলাম, তো ওরাও ফ্রি আছে বলে ওরাও আমাদের সঙ্গে জয়েন করেছে। তো শুক্রবার সবাই কাজের পরে বেরিয়ে পড়েছি কানাডার উদ্দেশ্যে। আজকে রাতে আমরা থাকবো একটা সুন্দর বিএনবিতে, আর তারপরে কালকে থেকে আমাদের ঘোরা বা যা কিছু প্ল্যান আছে সেগুলো করব, তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই। তার আগে চলো আমাদের গ্রুপের সঙ্গে একটু ছোট ইন্ট্রোডাকশন হয়ে যাক। ছোট সদস্য ঈশান মেশিনারি জাতীয় সব কিছুতে ওর প্রচন্ড ইন্টারেস্ট, আর আমাদের এন্টারটেইন করতেই থাকে। মিতালি ঈশানের মা, আমার খুব ভালো একজন বন্ধু আর খুব ভালো একজন মানুষ। রণ হচ্ছে ঈশানের বাবা, এই ট্রিপটায় বিএনবি বুক করার দায়িত্ব পুরো রণই নিয়েছিল। বোজো আমাদের এই গ্রুপটার সবচেয়ে ছোট সদস্য, খুব মিষ্টি ছেলে। বোজোর মা জয়িতা, আমি প্রথম জয়িতাকে চিনেছিলাম, খুব ভালো আবৃত্তি করতে পারে হিসাবে। চলো এবার পরিচয় করাই অতনুর সাথে, বোজোর বাবা। অতনুরাই একটু পরে প্ল্যান করেছিল, তাই ওদের আলাদা বিএনবি হয়েছে। আর এই হচ্ছে আমি মধুমিতা, এখানেও ফটোগ্রাফি করছি আর ব্লগিং করছি। আর এই হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি বর সৌম, বেড়াতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করেছে। চলো তাহলে ট্রিপটা শুরু করে ফেলা যাক। রাত্রে থাকার জন্য আমরা বুক করেছিলাম আউল নেস্ট বলে একটা বাড়ি, বিএনবি থেকেই বুক করেছিলাম। আর এই বাড়িটার ভেতরে ঢুকে দেখলাম পেঁচার যত রকমের, যত সুন্দর সুন্দর ক্রাফট হয় সব এই বাড়িটায় আছে। বাড়িটা অবস্থিত আউল স্ট্রিটের ওপরে, তাই ওরা বাড়িটাকে সাজিয়েছে পুরো আউল দিয়ে। ভীষণ সুন্দর বাড়িটা, আমাদের মনে হচ্ছিল এই বাড়িটাতেই বেশ কয়েকদিন থেকে গেলে ভালো হয়। আমাদের পৌঁছাতে একটু রাত্রিই হয়ে গেছিলো, কারণ সবাই অফিস সেরে তারপরে বেরিয়েছে, তো আমাদের মনে হচ্ছিল যতটা পারা যায় এই বাড়িটাকে আমরা উসুল করে নিই। রাতের খাবার তো বাড়ি থেকেই নিয়ে গেছিলাম, খাওয়া দাওয়া সেরে নিয়ে পরের দিন সকালবেলা চলো পেঁচাগুলোকে এবার দেখাই তোমাদের। কাঠের একটা বাড়ি, অনেকটা উঁচু এদের ছাদ, এত সুন্দর করে সাজানো, আমরা দেখে দেখে শেষ করতে পারছিলাম না। তোমাদেরকেও চেষ্টা করছি কিছুটা সেই ফিলটা দিতে। হ্যাঁ, পুরো পেঁচা কয় পেঁচা নিতে চলে এসেছি আমরা। সকালবেলা কফি নিয়ে আমরা চারজনে বসে গেলাম কফি খেতে। ঈশান এখনো ওঠেনি, ও একটু পরে উঠবে, তারপরে আমরা সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করব। কালকে রাতে এসে ব্যালকনিটায় বেরিয়েছিলাম, কিন্তু একটু কিছু বুঝতে পারিনি যে এত সুন্দর ভিউ আছে,
তাই আমরা ভাবলাম ব্রেকফাস্ট বাইরে বসেই করি সবাই মিলে একসাথে। আজকের ব্রেকফাস্ট মেনু ফ্রেঞ্চ টোস্ট, কলা আর চিজ কেক। হ্যাঁ অবশ্যই সাথে আড্ডাও আছে, ওঠা না হলে বাঙালির পেট ভরে না, আমাদের তো ভরেই না। এত সুন্দর বাড়িটা আমাদের ছেড়ে বেরোতেই ইচ্ছা করছিল না, আমরা এখানেই সময় কাটিয়ে যাচ্ছি। পেঁচা কয় পেঁচানি করে দিয়েছে। কিছুক্ষণ পরে অতনুরাও আমাদের বিএনবিতেই চলে এলো একসঙ্গে বেরোবো বলে। আমরা একটু ছবি টবি তুলে নিয়ে তারপরে একসাথে বেরোলাম। আমাদের নাচটা সব থেকে ভালো হয়েছে। এই বিএনবিটায় তো আর ফিরে আসবো না, তাই একেবারে গাড়ি গুছিয়ে ব্যাগ গুছিয়ে একেবারেই বেরোচ্ছি আমরা। বাড়িটা বাইরে থেকেও কি সুন্দর, আর বাইরেও কত পেঁচা। কানাডায় এলে মনে হয় দেশেই চলে এসেছি, রাস্তায় বেরোলেই প্রচুর পাঞ্জাবি মানুষ দেখা যায়, বা কিছু কিছু জায়গায় বলতে পারো শুধুই পাঞ্জাবি মানুষ দেখা যায়। ফিসেছিলাম বড় এই যে এই টাউনটায় ঢুকেছিলাম আমি, ইয়ের জন্য এইটা ওয়েদারটা ভীষণ ভালো আছে। আমরা আজকে যাচ্ছি ইসি ম্যানিং পার্ক, ইসি ম্যানিং প্রভিনশিয়াল পার্ক। আগে ঢুকে আমরা ভিজিটার সেন্টারটা ভালো করে ঘুরে নিলাম, আর সেখানেই জেনে নিলাম কোথায় কোথায় ঘোরা যেতে পারে। ভিজিটার সেন্টার থাকলে খুব সুবিধা হয়, ওখানেই আমাদের হাতে কতটা সময় আছে বলে দিলে ওরা প্ল্যানটা মোটামুটি বলে দেয় কোথায় কোথায় যাওয়া যেতে পারে। I mean, it also would be really cool what you guys could do is you can go to the lookout here. There's a beautiful lookout. Did you see the beaver? Actually, there's two. I don't know which. Are you driving somewhere? I'm going to drive for you. আমরা একটা লুকআউটে এসেছি। অদ্ভুত ব্যাপার হলো কানাডায় দাঁড়িয়ে আমরা দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি সেগুলো সব ইউএস এর পাহাড়। তবে সত্যি ভিউটা খুব সুন্দর। ওই ওইরকম রাইট।
বেরোতে বেরোতে অনেক লেট করেছি আমরা, তাই একটুখানি ঘুরেই মোটামুটি লাঞ্চের টাইম হয়ে গেছে। ওই ম্যানিং পার্কের ভেতরেই একটা রেস্টুরেন্টে বসে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। সবাই নিজের পছন্দ মতো আলাদা আলাদা অর্ডার করেছি। সবকটা খাবারই এত লোভনীয় দেখতে ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। চলো, পেট পুড়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার যাই পরের ডেস্টিনেশনে। আমরা এসেছি একটা লেকের ধারে। এই লেকটার নাম লাইটনিং লেক, দেখেই মনে হচ্ছে নাবি, তবে নাববো পরে, আগে একটু হেঁটে চলে আসি। একটা এখানে রেনবো ব্রিজ আছে, সেই রেনবো ব্রিজ দেখার উদ্দেশ্যে আমরা কয়েকজন হাঁটতে শুরু করেছি, তবে শেষ অব্দি পৌঁছতে পারিনি। খানিকটা এগিয়ে দেখলাম আমাদের একজন লোক যে ডাইরেকশন বলেছে আমরা নয় ভুল বুঝেছি, না হলে সে ভুল বলেছে, আমরাও অন্যদিকে চলে এসেছি। আমরা এখন গাড়ি করে তাহলে ইয়েতে চলে যাই, পরের স্পটে চলে যাই। ওই যে ওই একটা আজকে বেশ গরম আছে তো, তাই ভাবলাম সবাই একটু জলেই নাবি। জলটা খুব ঠান্ডা কিন্তু এত গরমে সেটাই আরাম হচ্ছে। প্রথমে নাবার সাথে সাথে মনে হলো বরফ জলে নেমে পড়েছি, হ্যাঁ এতটাই ঠান্ডা এখানে জল, কিন্তু যেহেতু ভালো গরম আছে তাই আরাম লাগছিল। এই সব কিছু ঘুরতে ঘুরতেই ভাবলাম আরো একটা কোনো ছোট হাইকিং রুটেতে আমরা ঘুরে আসি, সেটাই এসেছি আমরা কয়েকজন মিলে। বাচ্চাগুলো আসেনি, বাচ্চাগুলোর জন্য মিতালিও থেকে গেছে গাড়িতে, আমরা বাকিরা চলে এসেছি হাঁটাহাঁটি করতে। পার্কে যা যা কিছু ঘোরার মতো ছিল আমরা ঘুরে নিয়েছি, মানে আমাদের সময় অনুযায়ী যা যা ঘোরার মতো ছিল। তারপরে আমরা এসেছি একটা ওয়াটারফল দেখতে, এটার নাম ব্রাইডাল ভেল ওয়াটারফল। আমাদের নেক্সট বিএনবির রাস্তাতেই পড়লো, তাই আমরা একটু ঢুকে দেখে নিলাম। আমরা আগেও এসেছি, দেখো সত্যি দেখে মনে হচ্ছে না ব্রাইডাল ভেল খুব সুন্দর। এখন মোটামুটি 7:30 বাজে, সূর্যাস্ত হয়ে আসছে, আমরা যাচ্ছি বিএনবির উদ্দেশ্যে, তবে মাঝে খাওয়া দাওয়াটা সারতে হবে। খেতে যাওয়ার আগে ভাবলাম বিকেলবেলা চাটা আজকে খেয়ে যাই চায়বালা থেকে। হ্যাঁ, দোকানটার নাম চায়বালা, চা কফি পাওয়া যায়, আর আমাদের দেশের মতো পেস্ট্রি প্যাটিসও পাওয়া যায় চায়ের দোকানে। পেস্ট্রিটা এখানে পাওয়া যায় প্রায় সব দোকানেই, কিন্তু প্যাটিসটা বিশেষ পাওয়া যায় না। সাথে আমরা নিয়েছি সিঙ্গারা। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, আমরা ডিনারটা কিনে নিয়েছি, সবাই রুমে গিয়ে খাবো। আর খাওয়া দাওয়া সেরে আমরা বসলাম একটু বাইরে আগুন জ্বেলে। এখনো মোটামুটি ঠান্ডার ভাবটা আছে, তাই আগুন জ্বেলে বসতে ভালোই লাগছে। সকালে উঠে আবার সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করতে বসেছি। এখানে আমরা এই একসাথে ব্রেকফাস্ট করা বা একসঙ্গে খাওয়া দাওয়ার সুযোগটা তো বিশেষ পাই না, তাই সুযোগ পেলে একদম ছাড়ি না। বিএনবির ব্যাক পোর্শনটা অনেকটা, সাথে ফার্মও আছে, আর ওই যে বাড়িটা দেখছো এই বাড়িটার মধ্যে আমরা ছিলাম, মানে আছি, দুদিন থাকবো।
সামনে বেশ সুন্দর বসার জায়গাও করা আছে। কালকে রাতে এইখানেই আগুন জ্বালে বসেছিলাম আমরা। বেশ জঙ্গল জঙ্গল এরিয়া, আর অনেক কিছু সবজিও হয়েছে। চলো একটু তোমাদের ঘুরিয়ে আনি ফার্মটায়। দেখলাম প্রচুর টমেটো হয়েছে, আর অন্য কিছু সবজি পাতির গাছ দেখতে পাইনি, তবে আছে একটা অ্যানিমাল ফার্ম। সামনে দেখলাম এইসব জিনিসগুলো বিক্রি হচ্ছে, কোথাও না কোথাও নিশ্চয়ই ফলেছে, দেখতে পাইনি আমি চোখে, কোথাও আছে বা হয়ে গেছে হয়তো। এই দেখো দেখা করতে এসেছে, ফার্মের দিকে যেই গেছি। আর দূরে দেখতে পাচ্ছো মুরগিও রয়েছে, এমু পাখিও রয়েছে। আমরা এবার আজকে ঘোরবার জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তবে আজকে আমরা বিভিন্ন জায়গায় যাব, মানে আমি আর সৌম যাব একটা হাইকিং করতে। তার আগে চলো লাঞ্চটা তুলে নিই। আমরা দুটো স্যালাড তুলছি আজকে। এটা যদিও আমাদের ফুড ট্যুর, তাও এখন আমরা স্যালাড খাবো, কারণ ফুড ট্যুরে বাকি খাওয়াগুলো খুব হেভি হবে। বাকিরা গেছে অন্য একটা জায়গায়, আমরা একটু বেশি হাইকিং করব আজকে, সেই জন্য অন্যরা আসেনি। এখানে তিনটে ট্রেল আছে, তার মধ্যে সবচেয়ে কঠিন এইটা, আর সবচেয়ে কঠিনটাতেই আমরা যাব, আর এটাতে উল্টো দিকে আসা যায় না। নামবার সময় গান্ডোলাতে নামতে হবে। এখন তোমাদের এইসব লেখাগুলো দেখাচ্ছি ঠিক কথা, কিন্তু যখন আমরা উঠেছি তখন মোটেই খেয়াল করিনি যে ওটা 800 মিটার, মানে মিটারটা অত খেয়াল করিনি। মিটার মুখে বললেও ভাবছিলাম ফুট, পরে ওঠার পরে রিয়েলাইজ করলাম যে ওটা 2600 ফুট 800 মিটার, সেটা অনেকটা বেশি এলিভেশন। আমরা এর হাফ এলিভেশন অবধি এখনো পর্যন্ত উঠেছি, এইরকম খাড়াই এক শুধুই খাড়াই এরকম এলিভেশন এদেশে তো উঠিনি। হ্যাঁ, আমাদের দেশে জংরি গেছিলাম যদিও। ওই যে দেখো সৌম আসছে, রাস্তাটা সত্যি শুধুই খাড়াই খাড়াই খাড়াই। মাত্র 1/4 পৌঁছেছি আমরা, মনে হচ্ছে প্রায় পুরোটাই উঠে এসেছি, কিন্তু মাত্র হাফ রাস্তা উঠেছি। পাহাড়ের উপরে তুলে দিয়েও বলছে কি হাফ রাস্তা উঠেছি, আকাশটা খুব কাছে মনে হচ্ছে। এই যে সোজা তোমরা দেখছো উপরে উঠে গেছে, পুরো রাস্তাটাই এই রকম। ফাইনালি আমরা পৌঁছে গেছি, কেমন লাগলো উঠে? ওরে ওরে খুব হাঁপিয়ে গেছি, খুব কষ্ট কিন্তু পৌঁছেছি ফাইনালি। হ্যাঁ, ওপরটা খুব সুন্দর। আর 160 কানাডিয়ান ডলার সেভ করেছি, 120 ইউএস ডলার সেভ করেছি। পৌঁছেছি। এখানে এসে সব থেকে যেটা মজা লাগছে, সবাই যারা উঠছে হেঁটে হেঁটে, তারা এসে যখন পৌঁছচ্ছে তাদের রিয়াকশনটা। এই ডিস্টেন্সটা গন্ডোলাতে, মানে রোপওয়েতে ওঠারও অপশান আছে, সেটাতে উঠলে তো শুধু ভিউ দেখা যাবে। আমরা একটু কসরত করে উঠেছি, একটু মানি সেভ করেছি আর একটু ফ্যাট গলিয়েছি, কিন্তু নাবার অপশানটা শুধুমাত্র গন্ডোলাতেই আছে। এই রুট দিয়ে নাবাটা স্ট্রিক্টলি বারণ করা আছে, যাতে টু মাচ ট্রাফিক না হয়। বেশ খাড়াই ছিল, কিন্তু স্কেয়ারি নয়, মানে কোথাও পড়ে যাব এরকম কোথাও ছিল না। পাথর পড়ছিল, সেটা তো একটু লোকে ভুল করে ফেলেছিল তাই। হ্যাঁ, মানে ওটা লাগলে আমার কপালে দুঃখ ছিল।
মানে রিফ্লেক্সটাও কাজ করেছে টাইম মতো। ওটা যেরকম জায়গায় পড়ছিল এসে পুরো কোমরে লাগতো আমার, তারপরে তোকে কাঁধে করে নিয়ে নামতে হতো বা উঠতে হতো। নামাটা তো বেশি দূর ছিল, উঠতেই হতো বাকিটা। যাই হোক, এবার এই জায়গাটা খানিকটা ঘুরে নিয়ে তারপরে আমরা গান্ডোলাতে করে নিচে নামবো। গান্ডোলার টিকিট অলরেডি বুক করা আছে, ওঠা নামা দুটো মিলিয়ে $180, আর শুধু নামারটা $20। এখান থেকে যদিও খুব ছোট্ট করে বোঝা যাচ্ছে, এই প্লেসটা হচ্ছে ডাউনটাউন, ভ্যাঙ্কুভার ডাউনটাউন, আর ওইটা হচ্ছে কানাডা প্লেস। একটা ক্রুজও দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি আমরা। এই যে আমরা এখানে রয়েছি, এখানে দেওয়া রয়েছে এইখানে গেলে গ্রিজলি বেয়ার দেখা যায় হয়তো, মানে লুক আউট আছে এখানে। তো সমু সেটা জিজ্ঞেস করতে গেছে দেখা যাওয়ার চান্স আছে কিনা, যদি থাকে তাহলে আমরা ট্রাই করতে পারি। এই হাইকটা বেশ স্ট্রেনিয়াস হাইক ছিল, আর 800 মিটার এলিভেশন গেন ছিল, খুব স্টিপ ছিল, শুধুই খাড়াই ছিল, কোথাও এতটুকু মানে নাবা তো দূরের কথা, সমানেও কোথাও হাঁটিনি। তো সেইটা হেঁটে উঠেছি, তো বাকি আমাদের বন্ধুরা এতটা আসতে পারবে না বলে ওরা অন্য জায়গায় গেছে, আমরা অন্য জায়গায় এসেছি, ক্যাপিলানো ব্রিজে গেছে বাকিরা। ক্যাপিলানো ব্রিজ তো আমরা আগে গেছি, তোমাদেরকে দেখিয়েছি আমরা হলিডে। এই ওই প্যারাগ্লাইডিং হচ্ছে, বিশাল বিশাল বাসের মতো সাইজের গান্ডোলা এখানে, মানে এটা শুধু কমিউট হিসেবে ইউজ হয়, সিনারি দেখবার জন্য ঠিক নয়। যাই হোক, আমরা নামবার সময় গান্ডোলা করে নেমে যাচ্ছি। এবার টোটাল জার্নিটা নামবার সময় আমাদের লাগলো 4 মিনিট। চুলটা পুরো ভিজে রে। হ্যাঁ, ই বাবা, চুলটা পুরো সব সব ভিজে হয়ে গেছে। দুটো গ্রুপ আমরা দুদিকে ঘুরে নিয়েছি, এবার আমরা মিলিত হচ্ছি একটা পার্কে। সেই পার্কটার নাম হচ্ছে স্ট্যান্ডি পার্ক। এই পার্কটা থেকে আমরা এই যে ওপর থেকে পাহাড়ের ওপর থেকে দেখছিলাম যে ডাউনটাউনটা, সেইটা একদম সামনে থেকে দেখা যাবে। এই দেখো, এই হচ্ছে সেই ডাউনটাউনটা যেটা আমরা ওপরে পাহাড় থেকে দেখেছি। এটা হচ্ছে জলের মাঝে গ্যাস স্টেশন।
ওইখান থেকে আমরা দূরে দেখছি যে ক্রুজ দাঁড়িয়েছে দুখানে। রাস্তায় দেখো ফল কালারও কিন্তু আসতে শুরু করেছে। এসে গেছি আমরা দেশি দোকানে। কানাডার দেশি দোকানগুলো খুব ভালো হয়, আমাদের ওখানে দেশি দোকানগুলো এত টেস্টি খাবার পাওয়া যায় না, তাই কানাডা এলে আমরা সব সময় চেষ্টা করি দেশি দোকানে যেতে। যাই হোক, এই দোকানটার নাম হলো হ্যাপি সিং ধাবা। দোকানটাও এত সুন্দর করে সাজানো, ঢুকেই একটা আলাদাই এনার্জি পেয়ে গেলাম আমরা সবাই। সবাই নিজেদের নিজেদের পছন্দের মতো খাবার আমরা অর্ডার করেছি। সত্যি টেস্টগুলো এত ভালো, চলো দেখাই তোমাদের একটু খাবার দাবারগুলো আমাদের। আর সত্যি কথা বলছি, আমরা কলকাতাতেও এত ভালো নান খুব কম দোকানে পাই, সাবিরে পাই, কিন্তু আর অন্য কোথাও এত ভালো নান পাইনি, বহুদিন হয়ে গেল। এখানে নানগুলো এতটাই ভালো খেতে, অনেকদিন পরে ভালো দেশি খাবার খেয়ে মন পুরো খুশ হয়ে গেছে সবাইকার। আর ডেজার্টে হচ্ছে মালপোয়া উইথ রাবড়ি, সেটাও দেখতেও যতটাই ভালো খেতেও ততটাই ভালো ছিল। গতকাল রাতে আমরা এত খেয়েছি, ব্রেকফাস্ট করার আর ক্ষমতা নেই, কারণ একটু হালকা কফি টফি খেয়ে আর একদম খুচখাচ কিছু খেয়ে এবার বেরিয়ে পড়ার পালা। আজকে বিএনবিটা ছেড়ে দিতে হবে, তবে ঘুরে টুরে তারপরে আমরা ফিরবো বাড়িতে। আজকেই অ্যাকচুয়ালি সোমবার আর আজকে লেবার ডের ছুটি, অনেক জায়গায় বন্ধও থাকে। তবে ঘুরতে যাবো মানে আজকে আর একটা সাসপেনশন ব্রিজে আমরা গেছিলাম, গতকাল ওরা গেছিল ক্যাপিলানো ব্রিজে, সেটা তো তোমরা হয়তো আমার ভিডিওতে আগে দেখেছো, না হলে আমি লিংক করে দিচ্ছি, পরে সেটাকে দেখে নিতে পারো। আর এই যে ক্যানিয়নটায় এসেছি, মানে দুটো ক্যানিয়নের মাঝখানেই সাসপেনশন ব্রিজটা আছে, এটা হচ্ছে লিন ক্যানিয়ন ব্রিজ। এটা ঢুকতে কোনো পয়সা লাগে না, ফ্রি, জাস্ট খুব সামান্য একটু পার্কিং চার্জ লাগে, সেটা খুবই সামান্য। তবে নো ডাউট ক্যাপিলানোর মতো অত সুন্দর নয়, তবে সুন্দর, বেশ ভালোই লাগলো আমাদের ভেতরটা ঘুরতে। আমরা সব হাইকিংগুলো করিনি অবশ্যই, ছোটোখাটো একটু হাইকিং করলাম, কারণ সবাই তো পারবে না হাইকিংগুলো করতে, আর অতটা সময়ও নেই আমাদের। ঘুরে টুরে আমরা আবার যাব খেতে, ওই যে বললাম এটা আমাদের ফুড ট্যুর হচ্ছে। Ha ha ha.
দেখো নদীর জলে দুজন সাঁতার কাটছে, আর এই যে পুলটা দেখছো যেটা থেকে অ্যাকচুয়ালি ঝর্ণাটা বেরোচ্ছে, এই পুলটা খুব ডিপ, লোকজন ওপর থেকে জাম্প করে, আর সেটা সত্যি খুব ডেঞ্জারাস। সেইটাই লেখা আছে এখানে যে কতটা ডেঞ্জারাস হতে পারে। আবার দেখলাম হিন্দিতেও লেখা রয়েছে অত্যাধিক খাতরা। বিদেশে এরকম মাঝে মাঝে দেশি ল্যাঙ্গুয়েজ দেখলে না খুব ভালো লাগে। ব্যাস আমরা আবার খেতে চলে এসেছি। এবার এসেছি বুফে রেস্টুরেন্টে, অসাধারণ একটা বুফে রেস্টুরেন্ট। আমরা আগেও এসেছি আর দায়িত্ব নিয়ে এবারে সবাইকে নিয়ে এসেছি। সত্যি এদের খাবারগুলো এত ভালো হয়, এদের 150 রকম আইটেম থাকে। আগে বেশ সস্তা ছিল, মানে আমরা প্রথমবার যখন খেয়েছিলাম তখন বেশ সস্তা ছিল, আজকে লেবার ডে ছুটি বলে এদের রেটটা আজকে অনেকটা বেশি। বাট খাবার দাবার সত্যিই খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আবার ওদের অনেক কিছু রান্নাবান্নাও একদম লাইভ হচ্ছে, সামনেই করছে, চাট জাতীয় জিনিসগুলো সামনেই বানিয়ে দিচ্ছে, একেবারে দেশে যেমন হয় সেই রকম। তো শুধু খাওয়া দাওয়া নয়, পুরো ফিলটাই খুব এনজয় করবার মতো। যদিও আজকে যা অবস্থা, গতকাল রাত্রে খেয়ে আমাদের মনে হচ্ছে এখনো পেটে সব কিছুই গজগজ করছে, তাও আমরা খেয়ে চলেছি। এত ভালো খাবার আর আমেরিকায় গিয়ে আমরা পাবো না, সেই জন্য এখন খেয়ে নিচ্ছি সব একসাথে। খাওয়া দাওয়া করে এখানে সত্যি বেশ তৃপ্তি আছে। এখান থেকে খাওয়া শেষ হয়ে গেল, এবার আমরা বেরিয়ে পড়ছি, এরপরে বাড়ির পথে যাত্রা। আর মাঝখানে একটু সুইটসের দোকানে দাঁড়াবো। দেখো এখানেও দেশি সুইটসের দোকানের মতো সব ব্যবস্থা করা, মানে একটু ভুজিয়া জাতীয় জিনিসপত্র রাখা, মিষ্টি রাখা, কানাডায় একদম দেশি দোকানের মতো ফিলই পাওয়া যায়। প্রচুর খাওয়া দাওয়া, একটু আধটু ঘোরা আর প্রচুর আড্ডা মেরে আমাদের এই ট্রিপটা বেশ মজা করে কেটেছে। তোমাদের কেমন লাগলো? আশা করি তোমরাও আমাদের সঙ্গে খুব এনজয় করেছো। কেমন লাগলো জানি আমাকে অবশ্যই কমেন্ট করো, একটা লাইক করে দিও, আমার ভিডিওটা শেয়ার করো সবার সাথে। আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে, তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। হ্যাঁ জানি এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, আর মাঝখানে একদম সময় করে উঠতে পারিনি ভিডিও দেওয়ার, তবে এরপর থেকে আবার রেগুলার দেওয়ার চেষ্টা করব। চলো আজকের মতো টাটা।